फ्रेंड्स आम्रपाल किचने अपन सबा के स्वागत जाना। आज के बना मसाला पनर। यह पनर रेसिपिटा रुटी परोटार साथ दारुण लागे खेते। एक हलुद और नून माखिए 10 मिनट रेखे देव। नून दिलाम और दिच्छी हलुद। एबारे मेखे 10 मिनट रेखे देव। एबार एक मसला बनिए नेब। प्रथम दीची शुकनो लंका, हाफ चामच गोलमरिच दिलाम, मौरी दीची 1 चामच और धने दीची 2 चामच। और जीरे दीची 1 चामच। एबार ये मसलागुलो के शुकनो कलाय भालो करे नाड़ाचाड़ा करे नेब। এটা হালকা করে নাড়াচাড়া করব, খুব বেশি ভাজব না কো। মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। মশলাটা পিষে নিয়েছি, এবার এটার মধ্যে দিচ্ছি কয়েকটা রসুন আর আদা। রসুন আর আদাটা দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি তেঁতুলের রস 2 চামচা। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। এটা আমি পেস্ট করে নিয়েছি আর এই মশলাটা পেস্ট করার সময় আদা রসুন দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি, দিয়ে তারপর পেস্ট করেছি। এবার পনিরটাকে হালকা করে ভেজে নেব। এখানে তেল দিলাম 2 চামচ মতো। তেলের মধ্যে পনিরটাকে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা এবার তুলে নিচ্ছি। পনিরটা তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা আছে সেই তেলটার মধ্যে ঘি দিচ্ছি। এই রেসিপিটা পুরো ঘি দিয়ে হয়, আবার যদি কেউ মনে করে যে পুরো ঘি না দেবো তাহলে ঘি আর তেল মিশিয়ে করতে পারে। এখানে 2 চামচ ঘি দিলাম। ঘিটা একটু হালকা করে গলিয়ে নিতে হবে। এখন কিন্তু গ্যাসটাকে একদম কমে রাখতে হবে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজকে কুচিয়ে। পেঁয়াজ কুচিটা দিয়ে গিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওটার মধ্যে ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার ওই মশলার সাথে পেঁয়াজটাকে একসাথে মিশিয়ে ভালো করে ভাজতে হবে। মশলাটা প্রায় অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। আর মশলাটা ভাজতে ভাজতে মাঝে মাঝে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এটা দিয়ে তেল ছাড়তে লেগেছে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে 1/4 কাপ দই আছে। দইটা দিয়ে এটাকে 2-3 মিনিট খুব ভালো করে ভাজতে হবে। আর মশলাটাকে কিন্তু গ্যাসটাকে কমিয়ে ভাজতে হবে, মানে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে। 2-3 মিনিট নাড়াতে নাড়াতে এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব। দই দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে এটার কালারটা একটুখানি চেঞ্জ হবে। এবার এটার মধ্যে সামান্য একটুখানি জল দেব। এটা মশলা ছিল, ওই বাটিটাতে জল দিয়েই সেই জলটা দিয়ে দিলাম, তাহলে মশলাটাও নষ্ট হবে না। সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এটার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন।
নুনটা একটু দেখে দিতে হবে, কারণ পনিরে কিন্তু নুন মাখানো ছিল। এবার এটার মধ্যে পনিরটাকে দিয়ে দিচ্ছি। পনিরটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে এটার মধ্যে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেব। এবার এটার মধ্যে দিচ্ছি সামান্য গুড়। গুড়টাকে দিলাম এখানে একটু মিষ্টির জন্য। গুড়টাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিয়েও বেশ খানিকক্ষণ খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। এটা হালকা করে নাড়াচাড়া করতে হবে, নইলে পনিরগুলো ফেটে যেতে পারে। বাস এটা হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই মশলা পনিরটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। মশলা পনির আমি এখানে প্লেটে নামিয়ে নিয়েছি, আর ওপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা অপশনাল, কেউ কাঁচা লঙ্কার মন না হলে নাও দিতে পারে। আমাদের এই মশলা পনিরের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন।